অনেক ছোট 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 বাড়ি দেখানো হয়েছে এখানে। এই যে গাছ কাটার ফলে হয়তো আমাদের এরকম একদিন দিন আসবে, তো প্লিজ সবাই গাছ লাগান। এই সাইড ওয়ালেও মায়ের মুকুট রয়েছে, এখানে মহিষাসুরের যে মহিষ আছে সেটি বসবে এখানে, এখন এটা কমপ্লিট হয়নি। এই প্রতিমাটি আমাদের সুশান্ত দার তৈরি, এই হায়দার পাড়ার স্পোর্টিং ক্লাবের এবার 53তম বর্ষ। আর এবারের বিষয়বস্তু হচ্ছে আমরা গাই প্রকৃতির গান, বাঁচাবো সবুজ হাসবে প্রাণ, রূপায়ণে দীপঙ্কর দা। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল আর্ট চ্যানেল। আজ আমি চলে এসেছি হায়দার পাড়ার স্পোর্টিং ক্লাবে। আমি এখন তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি, পুরো মণ্ডপ সজ্জা যেটা কাজ চলছে জোর কদমে, পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে আমাদের হায়দার পাড়া স্পোর্টিং ক্লাব। এই হায়দার পাড়া ক্লাবে যদি আসতে হয় আপনাদের, হায়দারপাড়া ক্লাবের মুখোমুখি দাঁড়িয়ে বাঁদিকে যে রাস্তাটি চলে যাবে এটা অঞ্চলের দিকে, আমরা ইস্কনের দিকে চলে যাচ্ছি এই রাস্তাটি। আর হায়দারপাড়া ক্লাবের মুখোমুখি দাঁড়িয়ে আমার ডান দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্বামীজি মোড়ের দিকে। এই যে এখানে অনেক কিছু সেট করা রয়েছে, কড়াই সেট করা রয়েছে, উপরে ছোটো ছোটো কাঠ সেট করা রয়েছে। এখন তোমাদের একটু সিনেমেটিক শট দেখাচ্ছি। এই যে আমি তোমাদের এখন মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপটি। এই যে আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দা। দীপঙ্কর দা হচ্ছে এই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের মণ্ডপ সজ্জা করছে। আর দীপঙ্কর দার হয়ে আমি বলে দিচ্ছি এই কনসেপ্টটা, তো পুরো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই জানাবে। এখানে যে মণ্ডপ সজ্জা রয়েছে দীপঙ্কর দা আমাকেই বলতে বললো, তো আমি সেটি বলছি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে। ক্যামেরাটা ঘোরানোর উদ্দেশ্য একটাই, তোমাদের দেখিয়ে বললে বুঝতে পারবে যে আমাদের পৃথিবীতে যে এত গাছ কেটে বাড়িঘর বানানো হচ্ছে, হ্যাঁ সেটিকেই দেখানো হয়েছে। এই যে কয়েকদিন পর হয়তো আমাদের অক্সিজেনের প্রবলেম হবে, এগুলিই দেখানো হচ্ছে এই প্যান্ডেলে, এই মণ্ডপে। এই দেখো এখানে একটি গাছ রয়েছে, গাছটি কনভার্ট হয়ে গেছে আমাদের যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার ওঠে পিলার, হ্যাঁ সেটিকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। তো কনসেপ্টটা খুব ভালো লাগলো। ইন ফিউচার হয়তো আমাদের অক্সিজেনের প্রবলেম হবে, এত গাছ কাটা হচ্ছে, এটা একটি গ্লোবাল ওয়ার্মিংয়ের পার্ট। তো এটা ভালো একটি সাবজেক্ট নেওয়া হয়েছে, আমার থিমটা ভালো লাগলো। আর দীপঙ্কর দার সাথে আমার ফার্স্ট পরিচয় হলো শিলিগুড়িতে বাড়ি। তো এই হচ্ছে প্যান্ডেলটা, এই যে এটা হচ্ছে ওয়ালের মধ্যে যে ডেকোরেশন করা রয়েছে, এখানে কিছু ফিগার ইনস্টল করা রয়েছে। এই যে আমি রয়েছি এখন হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের একদম মূল মঞ্চের মধ্যে, যে আমার পেছনে রয়েছে দেবী দুর্গা। আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি এখন যে কাজ চলছে এরকম একদম জোর কদমে, কারণ দুদিন পরেই এটির ওপেনিং, তো এখন প্রচণ্ড কাজ চলছে। আমি তার মধ্যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। এই যে এখানে বিশাল বড় একটি মায়ের পা দেখানো হয়েছে, মাও যে কষ্ট রয়েছে গাছ কাটা হচ্ছে বলে সেটি দেখানো হয়েছে এখানে। আর এই সামনেই হচ্ছে মা দুর্গা। সুন্দরভাবে এখানে পেন্টিংগুলি করা রয়েছে, যে এটি সিলিংয়ের ডেকোরেশন।
একদম শেষ পর্যায়ের প্রস্তুতি, দুদিন পরেই ওপেনিং। যে গাছের ছোট ছোট ডালগুলোকে কেটে কেটে লাল সুতো দিয়ে লাগানো হয়েছে এখানে সিলিংয়ের ওপরে। এখানে পেছনে বাঁশের কাজ রয়েছে আর সামনে কিছু সরা রয়েছে, সরার গায়ে পেন্টিং রয়েছে। সব পেন্টিংগুলোই গাছ নিয়েই করা। এখানে একটি ইনস্টলেশন রয়েছে যেটি লোহার পাইপে, একটি হাউস বানানো রয়েছে এখানে। আমাদের পৃথিবীতে যে এত গাছ কাটা হচ্ছে সেটি গিয়ে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটি কংক্রিটের গাছ দেখানো রয়েছে যেটা আর্টিফিশিয়াল, লোহা দিয়ে করা। এই হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবে দাঁড়িয়ে আমি তোমাদের একটাই কথা বলতে চাই, একটি করে হলেও গাছ লাগাও, কারণ একটি গাছ একটি প্রাণ। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাবে।